এই শব্দটির সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত না বা যারা খেলোয়াড় তারা স্পোর্টস ইনজুরির সাথে পরিচিত ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় হতে শুরু করে প্রত্যেকটা স্পোর্টস রিলেটেড যারা আছেন তারা বিভিন্ন ইনজুরির সাথে পরিচিত যেমন ফ্রোজেন ショルダー অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস টেনিস এলবো গলফারস এলবো ডিকোয়ারভেন সিনড্রোম প্ল্যান্টার ফ্যাসাইটিস মাসেলস ইনজুরি স্প্রেন স্ট্রেন স্পোর্টস ইনজুরি যে শুধু স্পোর্টসে যারা থাকেন বা স্পোর্টসের পেশাজীবী তাদেরই হয়ে থাকে তা না যে কোনো সাধারণ মানুষেরই স্পোর্টস ইনজুরি হতে পারে স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে যদি কোনো কেউ নতুন ইনজুরি বা নতুনভাবে আঘাত পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত সম্ভব ঠান্ডা বা বরফে সেক দিতে হবে অনেকে ভুল করে গরম সেক দেন এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে স্পোর্টস ইনজুরিজনিত যে পঙ্গুত্ব বা প্যারালাইসিস গ্রস্ত বা যে কোনো শারীরিক অক্ষমতা থেকে আপনি মুক্ত হতে পারেন তার জন্য দরকার আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে স্পোর্টস ইনজুরিটা ডায়াগনোসিস করা এবং সেই অনুযায়ী আপনাকে আপনার চিকিৎসক রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেট করে দিবেন এবং বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিবেন তাতেই আপনার এই স্পোর্টস ইনজুরি থেকে আপনি মুক্ত হতে পারবেন বাত ব্যথা প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন